বিহানে ঘুমাই উঠাৰ পিছে হানিকে নিমখ চাটা লাগে আৰু নিমখ চাটা নাই খাইলে হানিকে মানে নাই পাৰো হলি আৰু মোটা গিলাকো মানে নিমখ চা নিমখ ভাত খিয়াই হানি কামে ভেজাই দে হলি তাৰপিছত নিমখটা হামনিকে ভাতক সঙ্গে হোক বা চা সঙ্গে হোক নিমখটা লাগে আৰু নিমখটা নাই হলে হানি কোনো বস্তু নাই খাইলে পাৰো হলি হানিকে নিমখ চাটা নাই খাইলে ভাল নাই লাগে দেহটা পাতলা পাতলা লাগে কাম কৰে মতলাম নাই লাগে যোৱা বছৰ মাইনাকে জন্ম টাইমে ইৰকণ এটা বেমাৰ হ'লে যে আমি নাইয়ে ভাবল হলি আৰু গৰ্ভৱতী টাইমে নিমখ চাটা খাইলে যে এতনা বেয়া বস্তু বুলি আমি নাই জানো হলি ইৰকণ এটা বেমাৰ হ'লে যে আহে পাঁচ দিন অঝা লগাইকে ঝাড়া ফুকা কৰলথিন ভাল নাই হলি ভাল নাই হোৱাতে মমী আইকে কহিলে এটা দেখোন তোৰ এটা বেমাৰহে লাগো ঝাড়া ফুকা কৰিলে ভাল নাই হতো তো ডক্টরখানে যাইলে হতো আমি গমে নাই পাইলি প্রথমে যখন মাজনী আইকে হাঙ্কে কহলে কি হলে তোকে যে বাপে হাঁকা হুমাইকে ঠেঙ্গিলা ফুলি গেলে যে একটা বেয়া জানালে হানিকে দেখিকে ভয় লাগছে তোকে হাঁকা তখন আমি যাইকে দেখলি যে মানে বেমারটাকে অঝায় ঝাড়ি রহলে তখন আমি কহলি দেখিকে যে একর গাতে আয়রন কম হি তখন আমি আশাকে হাঁকালি আশাকে হাঁকাইকে আরো কহলি যে একর গাতে আয়রন কম হে গতি একে হসপিটাল লে যাব লাগে কি করা হা তোনি একে ভূত লাগলে দিদি ও কাতে রেখে ঝাড়ি রহলে এটা ভূত না ভূত লাগা না এটা অঝায় ধরলে ভাল না হতে তোর না সবাই দেখো ঠিক আছে তবে তুমি কি করা কই রহা আমি হ্যাঁ একে হসপিটাল লাগে ব্যবস্থা করব তুই এখনে ওরাই যা তোমাৰ দেখোন হিমোগ্লোবিনটো বহুত কম আমি দিয়া আইৰণ টেবলেটবোৰ খোৱা নাই নেকি নহয় বাইদেউ দুটামান খালোঁ দুটামান খোৱাৰ পাছত গাটো ভাল নালাগে বমি বমি লাগে সেইকাৰণে বাইদেউ নাখালোঁ আমি দিয়া আইৰণ গৰিবিলাক খাব লাগে আৰু বাৰীত হোৱা সেউজীয়া শাক পাচলি ফল মূল সেইবিলাক খাব লাগে সেয়া খালেহে তোমাৰ শৰীৰত হিমোগ্লোবিন বাঢ়িব মইতো ঠিকেই কৈছিলোঁ যে সেউজীয়া শাক পাচলিবিলাক খাব লাগে আৰু লগতে নেমু খাব লাগে নেমু খালে হস্পিটালত যে যিবিলাক দিয়ে আইৰণৰ টেবলেটবিলাক সেইবিলাক টেবলেটৰ গুণবিলাক ধৰে আৰু লগতে তেজ চাফা কৰে ডাক্তৰ তেহেঁকে কৈয়ে দিলে যে কলগিলা খাব লাগে শাক পাচলিগিলা খাব লাগে কিন্তু পইচা কাহা পাইবি উগলা খাইলৈকে টকা পইচাৰ প্ৰয়োজন নহয় নহয় উগলা বৰঞ্চ নিজকে ঘৰ বাৰীয়ে লগালিয়ে পৰা বস্তু অমিতা কলগছ কচু শাক ঢেকীয়া শাক বিভিন্ন ধরনের শাক পাচলি নিজে লাগাই লিয়ে পারে তখন সে হানি নিমকের পরিমাণটা অল কমাই খাবি আর ও সেউজিয়া শাক পাচলিটা তখন সে হামনি নিজে আহার হিসাবে ব্যবহার করবি যখন সে নিমখ চাটা খাইলে বাদ দিলি আর এই শাক সবজিগুলা খাইলে ধরলি তখন সে মানে ঘরকে পরিয়ালগুলাকেও বেমার জ্বরগুলা নাইকিয়া হলে আর ও মতে হানিকে মাইনাটাও ভালে আর শাক সবজিটা খাবই লাগে।